দুর্গাপূজার ঢাক বাজাতে আট জনের ঢাকের দল আজ নারায়ণগড় ব্লকের খাকুরদা থেকে পাড়ি দিল দেশের রাজধানী সুদূর দিল্লিতে। বিগত বছরগুলোর ন্যায় এ বছরও তারা দল বেঁধে পাড়ি দিল আজ। সারা বছর যেমনই রোজগার হোক না কেন, বছরের এই বিশেষ দিনটিতে ভালো রোজগারের আশায় পাড়ি দেন তারা দূর দূরান্তে। তাই আজ নারায়ণগড় ব্লকের খাকুরদা থেকে রীতিমতো ঢাকসহ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে প্রথমে অটোতে করে পৌঁছবেন খড়গপুরে, এরপর সেখান থেকে ট্রেন ধরে সোজা পাড়ি দেবেন দিল্লির উদ্দেশ্যে। ঢাকিদের এই দুর্গাপুজোকে কেন্দ্র করে দিল্লি পাড়ি দেওয়ার চিত্র ধরা পড়ল আজ আমাদের ক্যামেরায়। কি করতে ঢাক বাজাতে, দুর্গাপূজা ঢাক বাজাতে। এর আগে কি এরকম অর্ডার আসতো? এর আগে অর্ডার আসতো না। এবছর একটু অ্যাডভান্স যাচ্ছে, আমরা ঠিক টাইমে যাচ্ছি। এখান থেকে কিভাবে যাবেন এখন? আমরা এই টোটো করে যাচ্ছি, অটো করে যাচ্ছি। এই অটো থেকে আমরা যাব হিজলি, হিজলি থেকে পুরুষোত্তম ধরে ওই নিউ দিল্লি। হ্যাঁ, ট্রেন ধরে যাবেন। কতজন যাচ্ছেন আপনারা? আমরা যাচ্ছি আটজন। আটজন। আপনার নাম? আমার নাম দিলীপ ভূঁইয়া। ঘর মে